দর্শক আপনারা আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে বিক্রমপুর ইসাপুরা ধাইরপাড়া গ্রাম এই যে আপনারা যে বটগাছটি দেখছেন সেটা পাঁচশো বছর আগের পুরনো দেখলে বিশ্বাস হবে না হ্যাঁ এটা শ্বশুরবাড়ি সাপ নাই কারণ এদিকে সাপ নাই জানেন আপনারা

খেয়াল করেন এটার ভিতরে পুরাটাই এরকম সুড়ঙ্গ এই যে যে দেখতেছেন মোটা মোটো মোটা মোটা ডাইলগুলো এগুলির ভিতরে একদম ফাঁপা পাইপের মতো তবে একটা কথা না বললেই নয় এই গাছ সম্পর্কে অনেক জায়গায় অনেক কথা প্রচলিত আছে আমরা বুঝতে পারতেছি না যে আমরা কীভাবে যে উপরে উঠন বুঝেন আপনি ব্যাপারটা বুঝছেন ভাই কি

কত সুন্দর এলাকা দেখছেন বিক্রমপুরে বিয়ার দাওয়াত খাইতে সমস্যা নেই এই এলি সি বিপ্লব ভাই যার মোবাইল ওখানে কথা হয়েছে যে গাছটা যেটা দেখতেছেন ভাই আপনারা এটা কিন্তু পাঁচশো বছর আগের পুরানা কথাটা কি বিশ্বাস হয়েছে ভাই পাঁচশো বছর আগের পুরানা জিনিসটা দেখালন বুঝালন বাইছালন হ্যাঁ এই গাছের নিচে সচলাচল পোলা পায় না হে না হ্যাঁ সচলাচল এই গাছের নিচে পলা পাই না হে না জাউরা গাছটা জান দিলে পোলা পাই নাই দেহেন এই হেনে বাড়িটা বানাইতে লইছে হালার পুতে বাড়ি ঘর হালসুয়া বাইয়া গেছে গা কেলা বুতের বুতের জ্বালা যন্ত্র নাই আর ভাল লাগে নাই ও এটা এটা লেগা ঘর হালসুয়া গেছে গা ওরে ভাই তুই আগে কবি না ভাই আমি এইখানে আসতাম না ভাই ধর তোর মোবাইল এই তুই কবি না ভাই আমি চলে যাচ্ছি ভাই ভাই আমারে ধরাক এ তুই কবি না তুই অনেক কিছু কইছি তাস করেছি ওটার ভিতর কি আছে না আছে সব কইছি এখন যদি আমার রাতে ঘুমোতে যায় না আমার সাথে সাথে যদি ঢাকা পর্যন্ত যায় তখন তো ছাড়ও আমারে ছাড়াতে পারবে না এ তুই আমার কবি নাই লোকজন ছাড়ে গেছে আর আমারে ছাড়বে কেন লাগে কাছে ভূত আছে ভাই আপনারা ভাই ভিডিও দেখেন না ভাই আসবে ভাই होती से